নমস্কার বন্ধুরা, এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছি, যেটা তোমাদের পর্ষদ থেকে দিয়েছে মাধ্যমিক টেস্ট পেপার। মাধ্যমিক টেস্ট পেপার তো দেখো, যেটা তোমাদের পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ থেকে দিয়েছে। তো দেখো, আজকে আমি ইতিহাসের টোটাল পাঁচখানা সেট সলভ করে দেবো। তো দেখো, ফার্স্ট প্রশ্ন 1.1, ইতিহাস তত্ত্ব হলো অ্যান্সার, বেকর অ্যান্সার ইতিহাস রচনার পদ্ধতি। 1.2 কি বলেছে, প্রথম বাংলা শাবক চলচ্চিত্রের নাম, অ্যান্সার বেকর অ্যান্সার জামাই ষষ্ঠী। 1.3 গ্রামীণ সংবাদপত্রের জনক ছিল, অ্যান্সার বেকর অ্যান্সার গ্রামবার্তা প্রকাশিকা। 1.4 কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, অ্যান্সার বেকর অ্যান্সার লর্ড ক্যানিং। 1.5 তিন আইন পাশ হয়, অ্যান্সার বেকর অ্যান্সার 1872 খ্রিস্টাব্দে। 1.6 কি বলেছে, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত, অ্যান্সার বেকর অ্যান্সার রানী শিরোমণি। 1.7 বাংলায় তারিখি মোহাম্মদিয়া ভাবধারা প্রচার করেন, অ্যান্সার বেকর অ্যান্সার মীর নিসার আলী। 1.8 গোবিন্দ ধন্দপন্ত যে নামে পরিচিত ছিল, অ্যান্সার বেকর অ্যান্সার তাঁতীয় তোপি। 1.9 ভারতসভার প্রথম সভাপতি ছিল, এর অ্যান্সার বেকর অ্যান্সার কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। 1.3 কি বলছে, বন্দে মাতরম গানটি মাদার আই ওয়া টু দি শিরোনাম ইংরেজি অনুবাদ করেন, অ্যান্সার বেকর অ্যান্সার অরবিন্দ ঘোষ। 1.99 কি বলেছে, ঝাঁসি বাহিনীর নেতৃত্ব দেন, এর অ্যান্সার লক্ষ্মী সেহগাল। পরের প্রশ্ন কি বলেছে, তো দেখো আমাদের পরের প্রশ্ন 1.12 বাংলায় ক্যাস্টন বলা হয়, অ্যান্সার বেকর অ্যান্সার পঞ্চানন কর্মকারকে। 1.13 ISCS যে বিজ্ঞানী নোবেল মানে পুরস্কার পান, অ্যান্সার বেকর অ্যান্সার সিবি রমন। 1.14 সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন, অ্যান্সার বেকর অ্যান্সার স্বামী সহজানন্দ। পরের প্রশ্ন 1.15 লাঙ্গল পত্রিকার সম্পাদককে, অ্যান্সার বেকর অ্যান্সার কাজী নজরুল ইসলাম। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে, 1.17 ভারতের বিপ্লবী আন্দোলনের প্রথম নারী শহীদ ছিলেন, এর অ্যান্সার বেকর অ্যান্সার প্রীতিলতা ওয়েদার। 1.18 কি বলেছে, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়, অ্যান্সার বেকর অ্যান্সার গান্ধী ও আম্বেদকরের মধ্যে। 1.19 পাকিস্তানের দখলীকৃত কাশ্মীর যে নামে পরিচিত, অ্যান্সার বেকর অ্যান্সার আজাদ কাশ্মীর। 1.20 কি বলেছে, মিড নাইট চিলড্রেন গ্রন্থটির লেখককে, অ্যান্সার বেকর অ্যান্সার সলমান রশিদ। তো দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, বিভাগ খ 2.11 কি বলেছে, কোন বর্ষকে নারী বর্ষরূপে পালন করা হয়, অ্যান্সার হবে 1975 খ্রিস্টাব্দের 8ই মার্চ। 2.12 কি বলেছে, ব্রহ্মসমাজের মুখ পত্রিকার নাম কি, অ্যান্সার হবে তত্ত্ববোধিনী পত্রিকা। 2.13 মুন্ডাদের সূর্য দেবতার নাম কি, অ্যান্সার হবে সিংবোমা বা সূর্য দেবতা। 2.14 কি বলেছে, মহারানীর ঘোষণাপত্র এদেশে কে পাশ করেন, এর অ্যান্সার হবে মহারানীর ঘোষণাপত্র এদেশে কে পেশ করেন, এর অ্যান্সার হবে লর্ড ক্যানিং। 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর এদেশে মহারানীর ঘোষণাপত্র পেশ করেন। পরের প্রশ্ন উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2.1 প্রথম সচিত্র বাংলা বই হলো অন্নদামঙ্গল, এটা ঠিক আছে। 2.22 কি বলেছে, গান্ধীজি আহমেদাবাদের কৃষক বিদ্রোহ নেতৃত্ব দেন, এটা ভুল আছে। 2.23 অরন্দন দিবসের পরিকল্পনা করেন রামসুন্দর ত্রিবেদী, এটা ঠিক আছে। 2.24 কি বলেছে, ভারতের বিসমার্ক হলো সর্দার বল্লভভাই প্যাটেল, এটাও ঠিক আছে। এবার আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। তো দেখো অরবিন্দ ঘোষ, এর অ্যান্সার হবে আমাদের খয়ার অ্যান্সার বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। 2.32 তারকনাথ পালিত, অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। তারপরে কি আছে, 2.33 কেশবচন্দ্র সেন, অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার নববিধান। 2.34 রশিদ আলী, অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার আজাদিন ফৌজ, ঠিক আছে। তো দেখো এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। তো দেখো 2.51 বিবৃতির ব্যাখ্যা 3 হবে, তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতার প্রচার করা। 2.52 বিবৃতির ব্যাখ্যা 3 হবে, তিনি ভারতীয় বিজ্ঞান শিক্ষার আগ্রহী করে তুলতে চেয়েছিলেন। 2.53 বিবৃতির ব্যাখ্যা 3 হবে, গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ের বিশ্বাসী ছিলেন। 2.54 বিবৃতির ব্যাখ্যা 1 হবে, এই সময় উদ্বাস্তুদের ত্রাণ ও পুনর্বাসনের জোর দেওয়া হয়, ঠিক আছে। এবার আমি পরের পেজ নিয়ে আলোচনা করব। এবার আমি পেজ নম্বর 130 নিয়ে আলোচনা করবো। তো দেখো ফার্স্ট প্রশ্ন কি আছে, আমাদের স্কুলের নাম আছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির, ঠিক আছে, মালদা। তো দেখো সেট 2 ফার্স্ট প্রশ্ন 1.1, কোন গ্রন্থটি এক ব্যক্তি নিরপেক্ষ সমাজ দর্শনের গ্রন্থ, অ্যান্সার বেকর অ্যান্সার পিতাকে পত্র পুত্রীকে নাম, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে, আমাদের পরের প্রশ্ন বলেছে 1.2 সাধারণ লোকায়িত চিত্রের উদাহরণ হলো, অ্যান্সার বেকর অ্যান্সার কালীঘাটের পট চিত্র। 1.3 অ্যান্সার বেকর অ্যান্সার ডেভিড হেয়ার। 1.4 কি বলেছে, কার নেতৃত্বে ইন্ডিয়ান এডুকেশন কমিটি গঠন করা হয়, অ্যান্সার বেকর অ্যান্সার উইলিয়াম হান্টার। 1.5 যত মত তত পথ, অ্যান্সার বেকর অ্যান্সার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। 1.6 অ্যান্সার বেকর অ্যান্সার সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে বলা হয়। 1.7 কি বলেছে, কার পরিচালিত আন্দোলনকে মেসিয়ানিক
মেশিয়ানিক আন্দোলন বলা হয়? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার তিতুমীরের পরের প্রশ্ন 1.8 এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার বঙ্গভাষা প্রকাশিকা সভা। 1.9 এ কি বলছে ভারতবর্ষের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম গ্রন্থটির লেখক? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ভূপেন্দ্রনাথ দত্ত। 1.11 কি বলছে ঝাঁসিতে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 29শে মার্চ 1857 খ্রিস্টাব্দে। 1.11 এর প্রশ্নের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার চন্দ্রোদয় যন্ত্র। 1.12 এর অ্যান্সার হবে আমাদের খয়ের অ্যান্সার 1914 খ্রিস্টাব্দে। 1.13 কি বলেছে দেশপ্রাণ আখ্যা দেওয়া হয়? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বীরেন্দ্রনাথ শাসমলকে। পরের প্রশ্ন 1.14 আইন অমান্য আন্দোলনের সময় অন্ধে রায়তদের সংগঠিত করেছিল? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার এনজি রঙ্গ। 1.15 রয়্যাল কমিশন অফ লেবার গঠিত হয়? অ্যান্সার হবে কয়ার অ্যান্সার 1929 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 1.16 সত্য শতক সমাজের মুখপাত্র ছিল? অ্যান্সার হবে কয়ার অ্যান্সার দীনমিত্র। 1.17 এর অ্যান্সার হবে কনকলতা বড়ুয়া। 1.18 এর অ্যান্সার হবে কয়ার অ্যান্সার 1942 খ্রিস্টাব্দে। 1.19 এর অ্যান্সার হবে কয়ার অ্যান্সার ফজল আলী। 1.20 এর অ্যান্সার হবে কয়ার অ্যান্সার কমলা দেবী চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন কী আছে তো দেখো, এবার আমি উপবিভাগ 2.1 এর সলভ করাবো। 2.11 কি বলেছে ভারতীয় স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্রের প্রতিকৃত কাদের বলা হয়? তো দেখো এই প্রশ্নটা নিয়ে একটু ডাউট আছে, আমি তোমাদের কমেন্ট বক্সে খুব শীঘ্রই জানিয়ে দেবো, ঠিক আছে। 2.12 কি বলেছে পদ্মিনী উপন্যাস কার লেখা? অ্যান্সার হবে আমাদের রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা। পরের প্রশ্ন কি বলেছে 2.13 রেজা খা কে ছিলেন? অ্যান্সার হবে মুসলিম পণ্ডিত, তিনি বেরলভী আন্দোলনের অন্যতম একজন নেতা ছিলেন। বেরলভি বয়াকার র ল ভয় দৃঘি, ওকে। পরের প্রশ্ন 2.14 লোকহিতবাদী উপাধিতে কে ভূষিত হন? অ্যান্সার হবে গোপাল হরি দেশমুখ, ঠিক আছে। এবার আমি ঠিক বা ভুল নির্ণয় করবো। ফার্স্ট প্রশ্ন 2.21 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এম এ ছিলেন কদম্বিনী গাঙ্গুলি, মানে কদম্বিনী বসু গাঙ্গুলি। তো দেখো এটা আর কদম্বিনী বসু গাঙ্গুলি আর চন্দ্রমুখী বসু ছিল, ঠিক আছে, এটা ঠিক হবে। পরের প্রশ্ন 2.22 কী বলেছে বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী, এটা ভুল আছে। 2.23 কী বলেছে গান্ধী বনাম লেনিন পুস্তকটি রচনা করেন বামপন্থী নেতা মুজাফর আহমেদ, এটা ভুল আছে। 2.24 কী বলেছে হাতে কলমে শিক্ষাদানের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1901 খ্রিস্টাব্দে ব্রহ্মচর্য আশ্রম গড়ে তুলেছিলেন, এটা কি আছে, ঠিক আছে। তো দেখো এটা একটু ঠিক করে নেবে, একটু গণ্ডগোল আছে, ওকে। তো দেখো ম্যাচিংটা দেখে নাও, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, অ্যান্সার হবে 3 এর অ্যান্সার ডেভিড হিয়ার। 2.32 জাতীয় শিক্ষা পরিষদ, অ্যান্সার হবে 4 এর অ্যান্সার সত্যেন্দ্রনাথ ঠাকুর। 2.33 অ্যান্সার হবে আমাদের 1 এর অ্যান্সার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 2.34 বারদৌলি সত্যাগ্রহ, অ্যান্সার হবে 2 এর অ্যান্সার কল্যাণজি মেহতা। তো দেখো এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। তো দেখো প্রথম বিবৃতির অ্যান্সার হবে ব্যাখ্যা 1 হবে, ঠিক আছে। আত্মজীবনী ও স্মৃতি কথার সামস আত্মজীবনী ও স্মৃতিকথায় সমসাময়িক কালের কথা তুলে ধরা হয়। 2.52 বিবৃতির ব্যাখ্যা 3 হবে, এই কারণে বা কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। 2.53 বিবৃতির এর ব্যাখ্যা 1 হবে, মিরাট ষড়যন্ত্র মামলায় কমিউনিস্ট নেতাদের মুক্তির দাবি আন্দোলনকে গতিশীল করে তোলে। তো দেখো 2.54 এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে, সমাজ সেবার লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়, সমাজ সেবার লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়, ঠিক আছে। পরের প্রশ্ন কী আছে দেখো, এবার আমি পেজ নম্বর 134 নিয়ে আলোচনা করবো। ফার্স্ট প্রশ্ন 1.1 এর অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার 1960 এর দশকে। 1.2 কী বলেছে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন? অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার দ্বারকনাথ বিদ্যাভূষণ। 1.3 কোন বি বলা হয়? অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার গুজরাটের কৃষকদের। পরের প্রশ্ন কী বলেছে 1.4 ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিল? অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার কেশবচন্দ্র সেন। 1.5 এর অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার বেতুন কলেজ। 1.6 এর অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার মেকলে। 1.7 এর অ্যান্সার হবে আমাদের ঘোয়ার অ্যান্সার আমূল পরিবর্তন। 1.8 এর চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দেন? অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার দুর্জন সিং। 1.9 এ গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন? এর অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার মাতঙ্গিনী হাজরা। 1.13 কী বলেছে বঙ্গভাষা প্রকাশিকা সভা গঠিত হয়? অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার 1836 খ্রিস্টাব্দে। 1.11 এ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেন? এর অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার আল স্ট্যানলি, ওকে। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে 1.12 ভারত সভার মুখপাত্র হিসাবে কোন পত্রিকা প্রচার চালাতো? এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার দ্য বেঙ্গলি। 1.13 অ্যান্সার হবে নাথানিয়েল ব্রাসি হ্যালেড। 1.14 অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার সত্যেন্দ্রনাথ বসু। 1.15 এর অ্যান্সার হবে আমাদের ঘোয়ার অ্যান্সার হরিচাঁদ ঠাকুর। তো দেখো পরের প্রশ্ন কী বলছে 1.16 এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কানপুরে। 1.17 এর অ্যান্সার হবে খয়ার অ্যান্সার সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয়। 1.18 এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার লীলা নাগ রায়। 1.19 এর অ্যান্সার হবে খয়ার অ্যান্সার মালাবারে। 1.20 এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার জুনাগড়, ওকে।
তো দেখো 2.1 এ কি বলেছে, নিম্নবর্গের ইতিহাস চর্চার জনককে, এর অ্যান্সার হবে আমাদের রণজিৎ গুহ। 2.12 তে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি, অ্যান্সার হবে অন্নদামঙ্গল। পরের প্রশ্ন 2.13 তে কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে 1800 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি। ওকে, পরের প্রশ্ন কি বলেছে 2.14 এ উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, এর অ্যান্সার হবে ভারত ছাড়া আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, বা 42-এর আন্দোলন বা আগস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। 2.21 কি বলেছে, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন। তো দেখো প্রশ্নটা কি বলেছে দেখে নাও, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ, এটা ঠিক আছে। 2.22 তে কি বলেছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম মহিলা পাশ করেছিলেন কাদম্বিনি বসু গাঙ্গুলি, এটা ঠিক আছে। 2.23 তে কি বলেছে, পাগলপন্থী বিদ্রোহের নেতা ছিলেন করিম শাহ, এটা পাগলাপন্থী বিদ্রোহের নেতা ছিলেন, এটা কি আছে, ঠিক আছে, এটা ঠিক আছে। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত, এটা কি আছে, এটা ভুল আছে। তো দেখো এবার আমি স্তম্ভ মিলাবো। 2.31 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার বঙ্গদর্শন। নবগোপাল মিত্র, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার হিন্দু মেলা। 2.33 তে বীরেন্দ্রনাথ শাসমাল, এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কৃষক আন্দোলন। 2.34 কি বলেছে, ড্রিঙ্ক ওয়াটার বেথুন, এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার হিন্দু বালিকা বিদ্যালয়। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। তো দেখো 2.51 বিবৃতির ব্যাখ্যা দুই হবে, ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের আবেদন জানিয়ে। 2.52 বিবৃতির ব্যাখ্যা এক হবে, বনজ সম্পদের উপর সরকারের অধিকার প্রতিষ্ঠার জন্য। 2.53 বিবৃতির ব্যাখ্যা একও হতে পারে, ব্যাখ্যা দুই হতে পারে, একটু ডাউট আছে, ঠিক আছে। ব্রিটিশ সরকার মানে শ্রমিক কৃষকদের আন্দোলনের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল, বা শ্রমিক কৃষকরা এই আন্দোলনের বিরোধী ছিলেন। তো দেখো একটু ডাউট আছে, প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি কোনো প্রশ্ন ভুল হয়ে থাকে তার অ্যান্সার দিতে প্লিজ তোমরা অবশ্যই জানাবে, ওকে। 2.54 বিবৃতির ব্যাখ্যা তিন হবে, গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। তো দেখো আজকে আমি টোটাল তিনখানা সেট নিয়ে আলোচনা করছি, বাকি সেটগুলো খুব শীঘ্রই আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।